সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো অনলাইন পাঠদান তোমাদের সাথে দুই দশমিক একের বারো তেরো চোদ্দ পনেরো এবং ১৬ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা এর আগের অঙ্কগুলো করা আহ করিয়েছিলাম তো তোমরা আশা করছি তোমরা সেগুলো বুঝতে পারছো তো এখন আমরা বারো নম্বর অঙ্কটিতে দেখে কি বলা হচ্ছে দুইটি সমান মাপের গ্লাসে গ্লাস সর্বতে পূর্ণ আছে মানে দুইটা গ্লাসের মধ্যে সমান মাপের দুইটা গ্লাসের মধ্যে সর্বতে পূর্ণ আছে ওই সর্বতে পানি এবং সিরাপের অনুপাত যথাক্রমে তো প্রথম গ্লাসে তিন অনুপাত দুই এবং দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চার এই ওই দুইটি গ্লাস গ্লাসের শরবত একত্রে মিশ্রিত করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে দুইটা গ্লাসে আলাদা আলাদা ভাবে পরিমাণ আলাদা শরবত শরবতের পরিমাণ আলাদা পরিমাণ আলাদা এবং সেই সাথে পানি পানি একটাতে পানির পানির পরিমাণ দ্বিতীয়টাতে পরিমাণের মধ্যে একটু কম বেশি বা তফাত আছে এটা দেখতেই পারতিছ তো আমরা এই জন্য করবো কি উম দুটা গ্লাসে কি পরিমাণ পানি আছে এবং কি পরিমাণ শরবত আছে সেটা আগে বের করে নিবো নিয়ে তারপরে পানির পরিমাণ এবং শরবতের পরিমাণগুলো আলাদা আলাদা ভাবে যোগ করব করার পর একটা অনুপাত বের করব তাহলে আমাদের অনুপাতটা বের হয়ে আসবে তোমরা এখানে খেয়াল করো যে প্রথম গ্লাসে দেখো বারো নম্বর প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত তিন অনুপাত দুই তো অনুপাতের যোগফল করলে হয় কি তিন প্লাস দুই অর্থাৎ এখানে তিন যোগ দুই সমান সমান পাঁচ তাহলে প্রথম গ্লাসে পানির পরিমাণ এটা বুঝতে পারতেছো যে তিন ভাগ পাঁচ কারণ এই অনুপাতের যোগফল পাঁচ তাহলে পাঁচের মধ্যে তিন হচ্ছে পানি এখানে দেখো খেয়াল করো এই পাঁচের মধ্যে তিন হচ্ছে পানি আর দুই হচ্ছে সিরাপ তাহলে আমরা লিখতে পারি পানির পরিমাণ তিন ভাগ পাঁচ আর সিরাপের পরিমাণ দুই ভাগ পাঁচ অংশ তাহলে এটা হচ্ছে প্রথম গ্লাসের জন্য তাহলে দ্বিতীয় গ্লাসে এবার দেখি দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের পানি ও সিরাপের অনুপাত কত পাঁচ অনুপাত চার তো অনুপাতের যোগফল অনুপাতের যোগফল হবে হচ্ছে নয় পাঁচ যোগ নয় তাহলে দ্বিতীয় গ্লাসে আমরা পানির পরিমাণ পাঁচ ভাগ নয় কারণ এই নয়ের মধ্যে হচ্ছে পাঁচ পানি আর চার হচ্ছে কি তোমার সিরাপ তাহলে আমরা লিখতে পারি পানির পানির দ্বিতীয় পরিমাণ পাঁচ ভাগ নয় এবং সিরাপের পরিমাণ কি চার ভাগ নয় তো আশা করছি এই জিনিস দুইটা বুঝতে পারছো তাহলে আমরা এই যে প্রথম গ্লাসে এখন আমরা গ্লাস দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রিত করলে পানির পরিমাণ হবে এখন দেখো এখানে পানির পরিমাণ হবে দেখো প্রথম গ্লাসের জন্য পানি ছিল কত প্রথম গ্লাসের জন্য পানি ছিল এত আর দ্বিতীয় গ্লাসের জন্য যার কারণে এই তিন ভাগ পাঁচ এবং পাঁচ ভাগ নয় যোগ করছি জানো ভগ্নাংশের যোগ খলটার সিস্টেম পাঁচ আর নয়ের লসক্য হল পঁয়তাল্লিশ এই পাঁচ দ্বারা পঁয়তাল্লিশ কে ভাগ করলে নয় হয় তাহলে তিন নং সাতাইশ এখানে লেগেছি আবার পাঁচ দ্বারা পঁয়তাল্লিশ কে ভাগ করলে পাঁচ হয় নয় দ্বারা পঁয়তাল্লিশ কে ভাগ করলে পাঁচ হয় এই পাঁচ দ্বারা পাঁচ গুণ করে পা পাঁচ হাজার পঁচিশ তাহলে পঁচিশ আর সাতাইশ যোগ করলে হয় বাহান্ন আর নিচে পঁয়তাল্লিশ আছে আশা করি সেটা বুঝতে পারছো পরে দেখো আবার এখানে দেখো যে সিরাপের পরিমাণ পাঁচ টু দুই আর এখানে হচ্ছে দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ তাহলে প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ হচ্ছে পাঁচ দুই ভাগ পাঁচ এই যে দেখো আর হচ্ছে দ্বিতীয় গ্লাসে দ্বিতীয় গ্লাসে হম সিরাপের পরিমাণ চার ভাগ নয় তাহলে দুই ভাগ পাঁচ আর চার ভাগ নয় এটা যোগ করলে আমরা তাহলে দ্বিতীয় শরবত দুইটা একত্রে করলে মিশ্রিত একত্রে মিশ্রিত করলে সিরাপের পরিমাণ হবে কত দুই ভাগ পাঁচ প্লাস আহ চার ভাগ নয় তাহলে এই দুটোই আগের মতোই যোগ করব যোগ করার সিস্টেম তোমরা জানো এই দুটো লসাগু 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 করে তারপর এটা ভাগ করে আটত্রিশ ভাগ পঁয়তাল্লিশ হবে আশা করছি তোমরা এই অন্তত এই যোগটা পারবে তাহলে আমরা একত্রে মিশ্রিত করার পর পানির পরিমাণ পেলে এত অংশ আর সিরাপের পরিমাণ পেলাম হচ্ছে এত অংশ তাহলে এখানে দেখো যে একত্রে মিশ্রিত করার পর পানির পরিমাণ পেলাম এত অংশ আর সিরাপের পরিমাণ পেলাম এত অংশ তাহলে শরবত একত্রে মিশ্রিত করলে অর্থাৎ দুটি শরবত যদি একসাথে একসাথে মিশ্রিত করি তাহলে এখানে দেখো লিখছি দুইটি শরবত একত্রে মিশ্রিত করলে হম মিশ্রিত করলে পানি ও সিরাপের অনুপাত হবে অন্য ভাগ পঁয়তাল্লিশ টু আটচল্লিশ ভাগ আটত্রিশ ভাগ পঁয়তাল্লিশ তোমরা জানো যে ভাগের সিস্টেমে তোমরা এটা জানো যে এখানে দেখো তোমরা এখানে দেখো যে কি করছি যে আটত্রিশ এখানে তোমরা অনুপাতকে ভাগ লিখেছি ভাগ করার পরে উল্টাই দিছি যে পঁয়তাল্লিশটাকে দেখো এই যে পঁয়তাল্লিশকে কি করেছি এই যে পঁয়তাল্লিশ উপরে গেছে আটত্রিশ নিচে আসছে তো এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমরা কেটে দিয়েছি আর বাউন্ন কে দুই ভাবে ভাগ করছি তাহলে ছাব্বিশ হয় আর আটত্রিশ কে দুই ভাবে ভাগ করলে উনিশ হয় তাহলে ছাব্বিশ ভাগ উনিশ তাহলে ছাব্বিশ ভাগ উনিশকে আমরা ছাব্বিশ অনুপাত উনিশ লিখতে পারি অতএব সিরাপ ও পানির অনুপাত হবে পানি ও সিরাপের অনুপাত হবে ছাব্বিশ উনিশ এটাই আনসার আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো তো আমরা পরের অঙ্কটিতে যাই পরের অঙ্কটিতে কি বলছে দেখো যে ক খ ক অনুপাত খ সমান যদি সাতচল্লিশ এবং খ অনুপাত গ সমান যদি দশ সাতচল্লিশ সাত এবং এখানে দেখো ক এবং খ অনুপাত কি ফোর ইস টু সেভেন মানে ফোর অনুপাত চার অনুপাত সাত এবং খ আর গ দশ অনুপাত সাত হলে ক খ গ তাহলে ক খ গ নির্ণয় করতে হবে তো তোমরা এইটা অন্ত অনেক সহজ এটা পারবে দেখো এখানে তোমাদের প্রথমটাতে দেখো ক আর সাত চার আর সাত আর দ্বিতীয়টা দেখো দশ আর সাত তার মানে আমরা দেখেই বুঝতে পারছি যে এই দশ এখানে খ দশ আর এখানে খ সাত তাহলে এখানকার দশ এই এখানকার খ দিয়ে যদি আমরা এই দুটাকে গুণ করি এই জন্য অনুবাদের রাশি প্রতিটাকে দশ দ্বারা আমরা গুণ করেছি তাহলে সাত চার দশ চল্লিশ এবং সাত দশ সত্তর এবার দেখো দ্বিতীয়টাতে সাঁত ছিল এই সাঁত দ্বারা যদি আমরা এই দুইটাকে গুণ করতে হবে এর খ দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে এখানকার খ দ্বারা এই দুটাকে গুণ করতে তাহলে আমরা ক অনুপাত খ অনুপাত গ পাবো আশা করছি তোমরা এই জিনিসটাও বুঝতে পারবে তাহলে আমরা এখানে দশ দ্বারা এই যে এখানে দেখো এখানকার খ হচ্ছে দশ দশ দ্বারা এই দুটোকে গুণ করছি চল্লিশ সত্তর আর এখানকার খ হচ্ছে সাত সাত দ্বারা যদি এখানে গুণ করি সাত দশ সত্তর এবং সাত সাত ঊনপঞ্চাশ তাহলে আমরা ক খ গ পাবো কত চল্লিশ সত্তর সত্তর তো নিয়েছি আর হল ঊনপঞ্চাশ তাহলে চল্লিশ সত্তর ঊনপঞ্চাশ আশা করছি তোমরা বুঝতে পারছো পরের অঙ্কটাতে বলা হচ্ছে চোদ্দ নম্বর তোমরা পারবে চোদ্দ নম্বরের অঙ্কগুলো আগে এসেছিল যে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা আছে সেটাকে বিভিন্ন অনুপাতে ভাগ করে দেওয়া ওটা তোমরা পারবে আর পনেরো নম্বরটা সেম ব্যাপার যে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুইশো টাকা তাদের শ্রেণীর অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কত টাকা পাবে মানে তাদের শ্রেণীর অনুপাতে তাহলে তারা কোন কোন শ্রেণীতে পড়ে দেখো ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাহলে তাদের অনুপাত কি হবে তাদের অনুপাত হবে কি ছয় সাত আট তাহলে তাদের প্রাপ্ত টাকার অনুপাত হবে ছয় সাত আট বুঝতে পারছো তাহলে অনুপাতের যোগফল হবে একুশ তাহলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র যে সে পাবে বিয়াল্লিশশো টাকায় তাহলে ছয়ের একুশের মধ্যে ছয় পাবে হলো ষষ্ঠ শ্রেণীর ছাত্র একুশের মধ্যে সাত পাবে সপ্তম শ্রেণীর ছাত্র আর একুশের মধ্যে আট পাবে অষ্টম শ্রেণীর ছাত্র এটা তোমরা বুঝতে পারো তাহলে বিয়াল্লিশশো টাকায়ের একুশের ছয় বা ছয় ভাগ একুশ এটা কাটাকাটি করলে হবে দুইশো একুশ দ্বারা বিয়াল্লিশ কে ভাগ করলে হবে দুইশো ছয় বারোশো তারপর এটা চোদ্দশো এবং এটা ষোলোশো আশা করছি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে সপ্তম শ্রেণীর ছাত্র পাবে বিয়াল্লিশ এর সাত ভাগ একুশ অষ্টম শ্রেণীর ছাত্র পাবে হলো বিয়াল্লিশ এর আট ভাগ একুশ তাহলে আমরা এটা কাটাকাটি করার পর আমরা পেয়ে গেলাম ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে বারোশো টাকা তারপরে সপ্তম শ্রেণীর চোদ্দশো টাকা এবং অষ্টম শ্রেণীর ষোলোশো টাকা পাবে তো আশা করছি এটা বুঝতে পারছো এরপরে দেখো আহ ষোলো নম্বর অঙ্কটি খেয়াল করো বলছে ষষ্ঠ শ্রেণী কি সোলাইমান সালমানের আয়ের অনুপাত সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত কত পাঁচ অনুপাত সাত আবার সালমান ও ইউসুফের অনুপাত চার অনুপাত পাঁচ কথা বুঝতে পারছো তার মানে আলাদা আলাদা ভাবে দেখো এখানে দেখো সালমান শেষে আর এখানে সালমান প্রথমে তার মানে আমরা এটাকে সমানুপাত করার চিন্তা ভাবনা করতে পারি সমানুপাত করে একটু আগে কখর যে ব্যাপারটা করলাম ওই ব্যাপারটা করতে পারি ক কখক গ একসাথে করে নিলাম তারপর সোলাইমানের আয় আয় দেওয়া আছে একশো বিশ টাকা এর আগে আমরা কোন একটা অঙ্ক করছিলাম যে একজনকার সবার অনুপাত দিয়ে একজনকার অনুপাতের দিয়েছে অর্থাৎ নয় নম্বর অঙ্কটা তোমরা যদি খেয়াল করো দেখবা যে ওইখানে তিনজনকার অনুপাত দেওয়া আছে দেওয়ার পর একজনকার টাকার পরিমাণ দেওয়া আছে বাকি দুইজনকার টাকা কিভাবে বের করবো ব্যাপারটা এখানে সেম যে দুইজন সোলাইমান সালমান আর সালমান এবং ইউসুফ এই তিনজন তিনজনকার আলাদা আলাদা ভাবে অনুপাত দেওয়া আছে এবং তাদেরকে আমরা সমানুবাদ তৈরি করে নিব নেওয়ার পর এখন নয় নম্বরের অঙ্কটার মতো হয়ে যাবে যে একজনকার টাকা দেওয়া আছে বাকিগুলোর টাকা কিভাবে আমরা বের করব। তোমরা খেয়াল করো দেওয়া আছে সোলাইমান রায় সালমানের রায় পাঁচ সাত আবার সালমানের রায় ইউসুফের রায় চার পাঁচ তাহলে এখানে চার সালমানে আর এখানে সাত সোলাইমানে তাহলে এই সাত দ্বারা আমরা নিচের গুণ করবো আর এখানকার চার দ্বারা উপরের গুণ করবো তাহলে আমাদের সমানুপাত তৈরি হয়ে যাবে এই জন্য করছে কি দেখো অনুপাতের প্রতিটি রাশিকে চার দ্বারা গুণ করে তাহলে এখানে পাঁচ চার ২০ বিশ আর চার সাত আঠাশ আশা করছি এটা বুঝতে পারছো এর এরপর কি করছে এখানকার সালমানের সাত ছিল এই সাত দ্বারা চার সাত আঠাশ এবং পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আমরা কি বললাম বিশ আঠাশ এবং পঁয়ত্রিশ বিশ আঠাশ পঁয়ত্রিশ তাহলে সোলাইমান সালমান ইউসুফ হবে বিশ আঠাশ এবং পঁয়ত্রিশ তাহলে এখানে সোলাইমানের আয় দেওয়া আছে তাহলে ইউসুপের আয় কত সোলাইমানের আয় দেওয়া আছে ইউসুফের আয় কত এখন তাহলে আমরা সোলাইমান আর ইউসুপের কাছে যাব সোলাইমান আর ইউসুপের আয় শুধু নেব কারণ আমাদের সোলাইমান আর ইউসুফের আয় একসাথে দেওয়া নেই অনুপাত দেওয়া নেই এই জন্য আমরা সমানুবাদ তৈরি করার পর এই যে সোলাইমান সালমান ইউসুফ তো দেওয়ার পর সোলাইমান এবং ইউসুফের দরকার এখন আমার তাহলে আমরা সালমানটা বাদ সালমানটা বাদ দিলে আঠাশ বাদ যাবে তাহলে সোলাইমান এবং ইউসুপের আয় হবে কত বিশ পঁয়ত্রিশ তাহলে তাদের অনুপাতের যে অনুপাত মানে ভাগ ভাগ করে দিছে সোলাইমানের আয় ভাগ ইউসুপের আয় বিশ পঁচিশ বিশ ভাগ পঁয়ত্রিশ তাহলে সোলাইমান একশো বিশ টাকা তাইলে এখন আমরা ইউসুফের আয় বের করব কিভাবে ওই যে আর গুণ করে ইউসুফের আয় গুন বিশ সোলাইমান আয় গুণন পঁয়ত্রিশ তাহলে যদি ইউসুফের আয় আমার লাগবে এই জন্য এটাই দিকে রাখছি সোলাইমানের আইগুনন পঁয়ত্রিশ উপরে গেছে আর বিশ নিচে এই যে বিশ এইদিকে গুন ছিল এইদিকে গুণন ছিল সেটা এইদিকে ভাগ হয়ে গেছে আশা করছি বুঝতে পারছো এখানে তোমরা আরেকটা একটা লাইন বের করতে পারো যে বিশ গুণন ইউসুফের আয় সমান সমান কি সোলাইমানের আয় কি পঁয়ত্রিশ এই জিনিসটা লিখতে পারো লেখার পরে এই বিশ পরে ভাগ করে দিতে পারো আশা করছি বুঝতে পারছো যে সোলাইমানের আয় গুণন পঁয়ত্রিশ এই দিকে লিখছো আর এই পাশে থাকতো কি বিশ গুণন ইউসুফের আয় ওই পরবর্তী বিশ এইদিকে ভাগ হয়ে যাবে এই জায়গাটা এর আগেও কিছু অঙ্ক আসছিল তাহলে কাটাকাটি করলে হবে কি এই বিশ দ্বারা একশো বিশটা কাটাকাটি ছয় হলে ছয় হবে এবং ছয় আর পঁয়ত্রিশ গুণ করলে দুইশো একুশ হবে তার মানে অতএব ইউসুফের আয় কত আহ দুইশো একুশ টাকা আশা করছি অঙ্কগুলো সব বুঝতে পারছো তো বাসায় ওগুলো প্র্যাকটিস করবে এবং সৃজনশীল গুলো দেখার চেষ্টা করবে তো আজ এই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ